অনেকে সেলফি দেখে বর্তমান সেলফি দেখে অনেকে আতঙ্কগ্রস্ত হয়েছে আমরা আমেরিকাকে ভালো করে চিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে ভালো করে চিনি মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটি রাষ্ট্র যাকে ধরে তাকে আর ছাড় দেয় না ইমরান খানকে ছাড় দেয় না লিবিয়ার গাদ্দাফিকে ছাড় দেয় না টিউনিশিয়াকে ছাড় দেয় না আমি তো বিশ্বাস করি আমেরিকা যদি এই সরকারকে ছাড় দেয় তাহলে তার যে নীতি তার যে যে পথ সে পথ থেকে যে এসে হারিয়ে যাবে এই দেশকে কোনক্রমে আমরা এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ গণতান্ত্রিক দেশগুলো কোনক্রমে চায়না হতে দেব না এই দেশকে কোনক্রমে আমরা নর্থ কোরিয়া হতে দেব না এক কর্তৃত্ববাদী সরকার এই গণতান্ত্রিক দেশে বসবাস করতে পারে না আমি কথা বাড়াতে চাই না এখানে জুনায়েদ সাকিবের মতো অত্যন্ত বলিষ্ঠ একজন নেতৃত্ব আমরা পেয়েছি তার মুখের কথা আমরা শুনব জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এখানে আছে তারা অনেক নির্যাতন অনেক গুম খুনের শিকার হয়েছে কিন্তু যে আন্দোলন করা দরকার আমরা দেখেছি ঈশ্বর সাহেবের বুদ্ধি যে আন্দোলন হয়েছে এবং বেগম খালেদা জিয়ার বুদ্ধি যে 96 সালে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ সহ জামাত সহ যে আন্দোলন আমরা করেছি সেই আন্দোলনের ধারে কাছে এখন পর্যন্ত যেতে পারেনি অথচ এই সরকার সবচেয়ে একটি ঘৃণিত একটি পরাভূত একটি সরকার কর্তৃত্ববাদী একটি সরকার এই ফ্যাসিস্টবাদী একটি সরকার যে সরকার অর্থনীতিকে সমূলে ধ্বংস করে দিয়েছে অর্থনীতির সুযোগ যদি আপনারা দেখেন তাহলে দেখবেন অর্থনীতির সুযোগে সমস্ত গণনায় আমরা অনেক পিছনে আছি